ভিডিওটি শুরু করার প্রথমেই আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন একটা টেকনিক আপনার কাছে শেয়ার করব যেটা আপনি জেনে রাখলে আপনার কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে এটা কাজে আসবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে অনেক সময় দেখা যায় এই যে হার্ড ডিস্কের পার্টিশনগুলো থাকে, এই পার্টিশনগুলো কোনোটা কোনো কারণবশত মিসিং হয়ে যেতে পারে। আমার এখানে আপনারা চারটা পার্টিশন দেখতে পাচ্ছেন, তো আমার কম্পিউটারে কিন্তু চারটা পার্টিশন না, আমার কম্পিউটারে 6টা পার্টিশন আছে। তো এখানে আর যে 2টা পার্টিশন সেখানে কিন্তু অ্যারাউন্ড 600 জিবির আশেপাশে। তো এই যে হিউজ পরিমাণে স্পেস যেটা আমার কম্পিউটারে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে আমার অনেকগুলো ডাটা আছে। তো আমি চাচ্ছি যে আমার সেই পার্টিশন 2টা কোথায় গেল, এবং সেই পার্টিশনগুলোর মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো লস না করে কিভাবে সেই পার্টিশনগুলো পুনরায় এখানে ফিরিয়ে আনা যায়। তো আমার কম্পিউটারে অন্য কোনো পার্টিশন আদৌ আছে কি না বা সেই পার্টিশনটাকে পুনরায় কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা করার জন্য প্রথমত আপনাকে এই যে স্টার্ট বার আছে, স্টার্ট বারে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো রয়েছে সবগুলো শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক 0 এবং ডিস্ক 1, আমার 2টা ডিস্ক এখানে ইনসার্ট করা আছে, যেখানে ডিস্ক 0তে আছে সি এবং ই, যেখানে লোকাল ডিস্ক এবং আবদুল্লাহ নামে 2টা পার্টিশন আছে। তো এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে লোকাল ডিস্ক সি এবং আবদুল্লাহ নামে 2টা পার্টিশন আছে। এরপরে আমার আরেকটা যে ডিস্ক ইনসার্ট করা আছে ডিস্ক 1, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল আদার, মিডিয়া, এএএম এবং সফটওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা যে পার্টিশন আছে সেখানে শুধুমাত্র সফটওয়্যার এবং এএএম যে পার্টিশনটা আছে এই 2টা পার্টিশন এখানে শো করেছে, কিন্তু এখানে আর যে 2টা পার্টিশন আছে মিডিয়া এবং অল আদার, এখানে অল আদারে দেখতে পাচ্ছেন যে 151 জিবি এর আশেপাশে এবং মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে 482 জিবি এর আশেপাশে। তো এখানে কিন্তু আমার অনেকগুলো ডাটা আছে যে ডেটাগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, কিন্তু আমার ডিস্ক ম্যানেজমেন্টে শো করতেছে। তো এই যে মিডিয়ার পার্টিশনটাকে কিভাবে এখানে ভিজিবল করা যায় কোনো প্রকার ডেটা লস না করে, তো এই কাজটা করা খুবই সিম্পল, এটা যে কেউ করতে পারবে। এটা করার জন্য যে পার্টিশনটাকে আপনি ভিজিবল করতে চান সেই পার্টিশনের উপরে জাস্ট রাইট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ ডিভাইস লেটার অ্যান্ড প্যাস একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কোনো কিছু অ্যাড করা নাই, তার জন্য এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশন নেম এএএম এর এখানে এইচ দেওয়া আছে, সফটওয়্যারের এখানে জি দেওয়া আছে। তো এখানেও কিন্তু পার্টিশনের একটা পার্টিশন নেম দেওয়ার দরকার ছিল, যেটা এখানে এইচ, জি, কে, এম যে কোনো একটা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখানে কোনো নাম দেওয়া নাই, যার জন্য আমার এখানে শো করতেছে না। তো এই কারণে যদি আপনার এখানে শো না করে বা অন্য কোনো কারণে যদি এই পার্টিশন এখানে শো করে কিন্তু আপনার ডিস্ক পিসির মধ্যে শো না করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ঠিক লেটার নেমটা চেঞ্জ করে দিয়ে এটা ভিজিবল করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে একটা লেটার নেম দিয়ে দিই, এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা লেটার নেম দিবেন। তো আমি এখান থেকে আই নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার মিডিয়া পার্টিশনটা চলে আসছে, যেখানে ফ্রি স্পেস 63 জিবি এবং যেটা টোটাল স্পেস সেটা হচ্ছে 482 জিবি। তো এখানে আরও একটা পার্টিশন আছে যেটা হচ্ছে যে ওয়াল আদার, তো এটাকেও আপনারা এমন রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ডিভাইস নেম অ্যান্ড প্যাথেটাতে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করে এখানে যে কোনো একটা পার্টিশন নেম দিয়ে আপনারা এটাকে পুনরায় ব্যবহার উপযোগী করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমার কম্পিউটারে কিন্তু সবগুলো পার্টিশন এখানে চলে আসছে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পার্টিশন এখানে চলে আসছে। তো এভাবেই কিন্তু আপনার যদি কোনো কারণবশত এখান থেকে কোনো পার্টিশন মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টেকনিকটা অ্যাপ্লাই করে সেটাকে পুনরায় ভিজিবল করে নিতে পারবেন। তো আমি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি এই কাজটি শিখে রাখেন তাহলে পরবর্তীতে আপনার কম্পিউটারে বা আপনার বন্ধুর কোনো কম্পিউটারে যদি এমন সমস্যা হয় তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না, আপনি কিন্তু খুব সহজেই সেই পার্টিশনকে পুনরায় ব্যাক করে দিতে পারবেন এবং সেই পার্টিশনের যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো কিন্তু পুনরায় রিকভার করে সে ব্যবহার করার উপযোগী করে নিতে পারবেন। তো আমি আরেকটু দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এটা ক্লোজ করে দেই আমার মিডিয়া ফাইলের মধ্যে আসলে এখানে কিন্তু আমার সব ডেটাগুলো আছে যেগুলো আমি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন,
কারণ এই ভিডিওটির মাধ্যমে যে টেকনিকটা শেয়ার করা হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক বলে আমি মনে করি। কারণ একটা হার্ড ডিস্কের পার্টিশন যখন মিসিং হয়ে যায়, তো সেটা যার মিসিং হয় সেই জানে যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারাও এই বিষয়টি জানতে পারবে।